আপনার চোখ দুটো বন্ধ করে জাস্ট একবার কল্পনা করুন, একই দেশের দুটো জাতির মধ্যে একটা নির্মম গণহত্যা চলছে, কিন্তু এই দুটো জাতির মধ্যে একজন হচ্ছেন আপনি নিজে এবং অন্যজন হচ্ছেন আপনার স্বামী বা স্ত্রী। অর্থাৎ আপনারা নিজেরাই নিজেদের শত্রু। এই অবস্থায় কি করবেন আপনি? খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশন, তাই না? এরকম একটা জটিল সিচুয়েশনে 1994 সালে আফ্রিকার দেশ রুয়ান্ডায় বেশ কিছু পরিবার মুখোমুখি হয়েছিল। 1994 সালে রুয়ান্ডাতে হুতু এবং তুচি সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ঙ্কর জাতিগত দাঙ্গা শুরু হয়। ইতিহাসের দ্রুততম এবং সবচেয়ে নিয়মতান্ত্রিক গণহত্যা ছিল সেটা। মাত্র 3 মাস স্থায়ী সেই রক্তাক্ত বসন্তে 10 লক্ষের বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল তুচি সম্প্রদায়ের। সেই ম্যাসাকারের মধ্যকার একটা ঘটনা নিয়ে 2018 সালে রুয়ান্ডা নামে রিলিজ হয় একটা মুভি, যার এক্সপ্লেইন আপনাদেরকে আজ শোনাতে চলেছি। বন্ধুরা, এটা একটা বেসমেন্টে বন্দী হয়ে যাওয়া চারজন ভিন্ন ধর্মী মেয়ের গল্প। বাড়তি আর কিছু বলতে চাইছি না, কাহিনী শুরু করছি, আপনারা বাকিটুকু এক্সপ্লেইনই জেনে নিতে পারবেন। কাহিনী শুরু হয় 1994 সালে। পুরো রুয়ান্ডার বিভিন্ন জায়গায় দাঙ্গা আর হত্যাযজ্ঞ চলছে। এটা কেন শুরু হলো সেটা একটা বিস্তর প্রেক্ষাপট রয়েছে। যদি সেটা বলতে যাই তাহলে কাহিনী অনেক দীর্ঘ হয়ে যাবে এবং সেটাই মুভি এক্সপ্লেইনের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণও নয়, তবে যৌক্তিক। আর এই যৌক্তিকতার নিরিখে আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব। রুয়ান্ডার জাতিগত সংঘাত কেন শুরু হয়েছিল সে বিষয়ে বিস্তর লেখা আছে, সেখানে আপনারা চাইলে পড়তে পারেন। তুচি এবং হুতু সম্প্রদায়ের লোক একে অপরকে মারতে সে সময় একেবারে পাগল হয়ে গিয়েছিল। সেই দাঙ্গার মধ্যেই একজন লোক অনেকটা ফ্রেস্তার মতো চারজন মহিলার জীবনে আসে এবং তাদের এই ভয়ঙ্কর পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। সেই লোকটি চারজন আলাদা আলাদা জাতির মহিলাকে তার নিজের বাসায় আশ্রয় দিয়েছিল এবং অদ্ভুত ব্যাপার হলো এই চারজনের মধ্যে তার নিজের স্ত্রীও ছিল। এর কারণ হলো সেই মেয়েটা ছিল হুতু আর তার স্বামী ছিল তুচি সম্প্রদায়ের। সে তার স্ত্রীদের অন্যদের হাত থেকে বাঁচানোর জন্যই ঘরের একটা বেসমেন্টের নিচে তাকে লুকিয়ে রেখেছিল। তো যেদিন তাকে লুকিয়ে রাখা হয় ঠিক সেই দিনই বাইরে বিরাজ করছিল ভয়াবহ একটা অবস্থা। মানুষজনের চিৎকারে ভারী হয়ে উঠেছিল পরিবেশ। কিন্তু সেদিনই আমরা আরেকজন মহিলাকে দেখি। দেখা যায় মহিলাটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এই বিদ্রোহ শুরুর প্রথম দিনে সেই লোকটা, মানে ফ্রান্সিস যার নাম, সে চারজন মহিলাকে কোনোভাবে তার ঘরের একটা বেসমেন্টে আশ্রয় দেয়। কিন্তু পরের দিন অ্যানি, অর্থাৎ সেই লোকের স্ত্রী, চোখ মেলে দেখতে পায় সেখানে তার সাথে আরও 4 জন মহিলা আছে। যে লোকটি অ্যানিকে এখানে এনে রেখেছিল সেই লোকটি হচ্ছে এই অ্যানির স্বামী এবং তার নাম হচ্ছে ফ্রান্সিস। এই 4 জন মহিলার মধ্যে একজন ছিল আমেরিকান। সে মূলত রুয়ান্ডাতে এসেছিল চ্যারিটির একটা কাজে, কিন্তু এখানে এসেই সে পড়ে যায় এই বিপদের মধ্যে। তার সাথে একজন সিস্টারও রয়েছে যে পাশের একটা চার্চেই কাজ করে, কিন্তু এখন সেও সবার সাথে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে। একটু পর সেই মহিলার জ্ঞান ফিরে আসে, ওই আগে যে মহিলার কথা বলছিলাম। মহিলা নিজেকে এভাবে বন্দি অবস্থায় দেখে আতঙ্কে চিৎকার করতে শুরু করে, কিন্তু তখন অ্যানি এসে তাকে শান্ত করে এবং বলে, তুমি এখন নিরাপদে আছো, তুমি যদি এখানে এভাবে চিৎকার করতে থাকো তাহলে বাইরে সবাই জেনে যাবে আর আমরা সবাই মারা যাব। এরপর অ্যানি সবাইকে বলে বাইরে হুতু সম্প্রদায়ের লোকেরা তুচ্ছিদের খুঁজছে, যে যাকে যেখানে পাচ্ছে তাকেই বিনা কারণে মেরে ফেলছে। পুরো শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, এখানে কেউ আর সেফ নেই। তারা আমাকেও মারতে যাচ্ছিল, কিন্তু ফ্রান্সিস আমাকে একটা কুয়োর কাছে পায় আর সে আমাকে এখানে নিয়ে এসেছে। অ্যানির কথা বলার সাথে সাথে সিস্টারও বলে, ভয় পেও না, গড সব কিছু ঠিক করে দেবেন। এরপর আমরা খ্রিস্টান সেই মহিলার কিছু কথা শুনতে পাই। এই মহিলার নাম ছিল অ্যানা। সে বলে, আমি এখানকার চার্চের চ্যারিটির একটা কাজে এসেছিলাম, কিন্তু এখানে এসেই বিপদের মধ্যে ফেঁসে গিয়েছি। এরপর অন্য এক মহিলা যখন জানতে পারে অ্যানি একজন হুতু, তখন সে তার থেকে দূরে সরে যায়। একটু আগেও যে শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা তাদের মধ্যে ছিল সেটা মুহূর্তেই একটা ঘৃণায় পরিণত হয়। এর কারণ ছিল হুতু সম্প্রদায়ের লোকেরা এই মেয়েটির পুরো পরিবারকে মেরে ফেলছে। এ সময় অ্যানি বলে, অনেক হুতু লোক আছে যারা তুচ্ছিদেরকে সাহায্য করে। সমুদ্রের কোনো একটা মাছ যদি বিষাক্ত হয় তবে তুমি বলতে পারো না যে সাগরের সব মাছই বিষাক্ত। এই কথাটা শুনে মেয়েটি বুঝতে পারে, কিন্তু এখানে অবস্থান করা সবার মধ্যেই একটা প্রচণ্ড ভয় লক্ষ্য করা যাচ্ছিল। তারা বুঝতে পারছিল না কতদিন এই পরিস্থিতি শান্ত হবে এবং কতদিন তাদের এখানে এভাবে বন্দি থাকতে হবে। তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে, এখানে ওরা আপাতত সবাই নিরাপদ আছে।
কিন্তু আদৌ কি তারা সেখানে নিরাপদ থাকতে পেরেছিল এই বিষয়টা আমরা একটু পরেই ধীরে ধীরে জানতে পারব। তো এভাবে কিছুক্ষণ চলার পর মুক্তি নামের একটা মেয়ে বলে বসে তার টয়লেটে যেতে হবে, কিন্তু বাস্তবতা ছিল সেই মুহূর্তে সেটা একেবারেই সম্ভব ছিল না, কারণ বেসমেন্টের দরজার চাবি ছিল একমাত্র ফ্রান্সিসের কাছে, আর ফ্রান্সিস তখন কোথায় ছিল সেটা কেউ জানতো না, তাই কষ্ট নিয়েই সময়টা কাটাতে হয়। সেদিন রাতে সেখানে সবাই গুটিসুতি মেরে শুয়ে পড়ে, কিন্তু কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। বেসমেন্টের ছোট্ট একটা জানালা দিয়ে সেই বৃষ্টি ভেতরে ঢুকতে শুরু করে, সেই সাথে দমকা বাতাসও বইতে থাকে। এনা এ সময় দেখতে পায় বেসমেন্টের কিছু অংশ ভেঙে গিয়েছে, আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে পানির একটা শীর্ণধারা। এটা দেখে এনার মনে হয় যদি সে সেই অংশটুকু আরেকটু ভেঙে দিতে পারে তাহলে তারা টয়লেট করার অন্তত একটা অপশন পেয়ে যাবে। এসব ভাবনা চিন্তার মধ্য দিয়েই সেই সময়টাও পার হয় তাদের। পরের দিন সূর্যের আলো ফুটে ওঠে, কিন্তু তিন দিন ধরে তারা সবাই ছোট্ট এই বাক্সে বন্দি আছে। আসলেই বেসমেন্টটাকে অনেকটা বাক্সের মতোই দেখাচ্ছিল, সেজন্যই বাক্স বললাম। এরা একসাথে থাকার ফলে সবার মধ্যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, এবং সবাই এই পরিবেশটা এবং সিচুয়েশনটাকে মনে হয় মেনে নিতেও শুরু করেছিল। কিন্তু তখনও মুক্তি অ্যানির কাছে যেতে ভয় পাচ্ছিল, কারণ তার স্বামী ছিল তোচি। আর এই ধারণা থেকেই সে সবাইকে বলে, কে জানে হয়তো অ্যানার স্বামী আমাদের সবাইকে এখানে মেরে ফেলবে। তার কথার উত্তরে তাদের মধ্যে একজন বলে ওঠে, যদি এটা হতোই তাহলে আমরা এখানে এত সময় কেউ বাঁচতে পারতাম না, আমাদেরকে আগেই মেরে ফেলা হতো। এরপর সবাই সেখানে রাখা কিছু ব্রেড খেয়ে নেয়। যে বেসমেন্টে তারা অবস্থান করছিল সেটা আগে একটা ফুড স্টোরেজ ছিল, এখানে অনেক ধরনের খাবারই মজুদ রাখা হতো, তবে এখন এখানে খুব আর বেশি কিছু অবশিষ্ট নেই। একটু পরে অ্যানি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে কিছু ছেলে ফুটবল খেলছে। এটা দেখে তার ভীষণ ভালো লাগে, কারণ কেউ না কেউ তো ভালো কিছু একটা করছে। এর কিছুক্ষণ পর সেখানে একজন লোককে আসতে দেখা যায়, তার হাতে একটা তলোয়ার এবং একটা বন্দুকও ছিল। লোকটি সব বাচ্চাদের কাছে এবার আইডি দেখতে চায় তাদের, কারণ সে জানতে চেয়েছিল এই বাচ্চাগুলো কোন সম্প্রদায়ের, হুতু নাকি তোচি। কিন্তু বাচ্চাদের কাছে কোনো আইডি ছিল না, তাই তারা সেই লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তারা হুতু সম্প্রদায়ের, আর তাদের আইডি তারা বাসায় রেখে এসেছে। বাচ্চাদের কথায় লোকটি শেষ পর্যন্ত তাদের কথা বিশ্বাস করে, কিন্তু সে বাচ্চাদের বলে যে এই সময়টা ফুটবল খেলার না, খেলা বাদ দিয়ে তোরা তুচ্ছিদেরকে খুঁজে বের করে একে একে খুন কর, তখন তোরা একজন হুতু হিসেবে গর্ববোধ করবি। এই বিষয়টা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই সময়টা ঠিক কেমন চলছিল। কিছু খারাপ লোক ভালো কিছু মানুষের মনে অন্যের প্রতি শুধু ঘৃণাই তৈরি করে যাচ্ছিল, আর অদ্ভুত ব্যাপার হলো এই সাম্প্রদায়িক ঘৃণা এই বেসমেন্টের কয়েকজনের মধ্যেও মাথা চাড়া দিয়ে উঠেছিল। যারা একসময় উপরে মিলেমিশে থাকতো তারাই এখন নিজেদের দুশ্মন হয়ে গিয়েছিল। তো একটু পর একটা ছোট্ট বাচ্চা বাইরে থেকে সেই বেসমেন্টের জানালা দিয়ে ভেতরে উঁকি দেয়। ছেলেটাকে দেখে অ্যানি সহ অন্যরাও ভয় পেয়ে একটু পাশে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে বাচ্চাটি তাদের দেখতে আসেনি, বাচ্চাটি এসেছিল জানালায় বসা একটা প্রজাপতি দেখতে। তো সেই ছেলেটা চলে যাওয়ার পর আমাদের আবার বেসমেন্টের ভেতরে সেই চারজন মহিলাকে দেখানো হয়। সময় কাটানোর জন্য তাদের কাছে এখানে আসলে কিছুই ছিল না, তাই তারা এবার একে অন্যের সাথে অদ্ভুত একটা খেলা খেলতে শুরু করে। এভাবে দুশ্চিন্তা থেকে তারা কিছুটা রক্ষাও পায় এবং তাদের সময়ও বেশ ভালোই কেটে যায়। এভাবে সেদিনও রাত নেমে আসে এক সময়, আর রাত মানেই তাদের কাছে ভয়ঙ্কর কিছু হওয়ার আশঙ্কা তৈরি হয়। রাত হলেই কিছু লোক মেয়েদেরকে জোর করে তাদের ঘরে নিয়ে যায়, আর সেই সব মেয়েদের চিৎকার এই চারজন খুব সহজেই অনেক কাছ থেকে শুনতে পেয়েছে আগের রাতগুলোতে। এই চিৎকার এতটাই ভয়ানক ছিল সারা রাত তারা কেউ একটুও ঘুমাতে পারেনি। তো এর মধ্যে দিয়েই আবার পরের দিনের সকাল হয়, ছোট জানালা দিয়ে সূর্যের একফালি আলো তাদের বেসমেন্টে এসে পৌঁছায়। এই নিয়ে এই বেসমেন্টে আজকে তাদের চতুর্থ দিন, মানে দুশ্চিন্তা থাকলেও জানালা দিয়ে আসা এই একফালি সূর্যরশ্মি তাদের মনে নতুন একটা আশার জন্ম দেয়। ওরা ভাবে সব কিছু হয়তো অবশ্যই একদিন ঠিক হয়ে যাবে। এই ভাবনার মধ্যেই ওরা জানালা দিয়ে বাইরে একজন মহিলাকে দেখতে পায়, যে নিজের প্রাণ ভয়ে সেখান থেকে পালাচ্ছিল। এরপর নার্স মেয়েটা তার এক সঙ্গীকে বাইরে দেখতে পায়, যে তার সাথে চার্চে ক্লিনিংয়ের কাজ করত। সে তাকে দেখে খুশি হয়ে যায়, কারণ সে জীবিত ছিল। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেই মেয়েটা ছিল হুতু সম্প্রদায়ের। তাদের চোখের সামনেই তুচ্ছি সম্প্রদায়ের কয়েকজন লোক তাকে ধরে তার উপরে অত্যাচার শুরু করে। মেয়েটির চিৎকার বেসমেন্টে থাকা মেয়েরা আর সহ্য করতে পারছিল না,
তাই সবাই এবার তাদের কানে হাত চাপা দেয়। একটু পরে দেখা যায় ওই দুজন লোক মেয়েটিকে টর্চার করার পর মেরে ফেলেছে। এভাবে আরও কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যায়। অ্যানি জানালা দিয়ে বাইরে উঁকি দেয়, আর তখন সে দেখে সেই মেয়ের কাটা লাশটা সেখানে এখনও পড়ে আছে। আর এটা দেখে তার পুরো শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। এত কিছু তাদের শহরে হয়ে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার যে এটা কেউ কল্পনাই করতে পারছে না। প্রতিনিয়তই তারা বেসমেন্ট থেকে এসব কিছু দেখত, কিন্তু কারও কিছুই বলার বা করার সাহস ছিল না। তো সেদিন একসময় নার্স সবাইকে বলে যে মেয়েটির লাশ বাইরে পড়ে আছে, এই মেয়েটিকে সে চেনে। মেয়েটি প্রতিদিন তার স্বামীর শপে আসত এবং সে 7 মাসের প্রেগনেন্টও ছিল। এই বর্বরতা দেখে এবার সবার চোখেই পানি চলে আসে। নার্স তো এটাই বলে বসে যে লোকটি মেয়েটিকে মেরেছে সে দিনে 2 বার চার্চে প্রার্থনা করতে আসত, কিন্তু সে বুঝতে পারেনি যে তার মধ্যেও একটা শয়তান এতদিন বসবাস করছিল। এরপরে আমরা দেখতে পাই ধর্ম আর জাতির নামে মানুষকে কিভাবে উস্কে দেওয়া হচ্ছে। তখন চারজনের মধ্যে একজন বলে ওঠে ওই মহিলার মৃত্যু অ্যানির জন্য হয়েছে, যদি অ্যানি তাকে ভেতরে আসতে দিত তাহলে মহিলাটিকে এভাবে আর মরতে হতো না। কিন্তু অ্যানি উত্তর দেয় ওই মহিলা ভেতরে আসতেই পারতো না, কারণ বেসমেন্টটা বাইরে থেকে লক করা আর এটার চাবি তার স্বামীর কাছে আছে। আসলে মুক্তি নামের মেয়েটা এখন সব কিছুতেই অ্যানির দোষ খুঁজে বেড়াচ্ছিল। এমনকি সে অ্যানিকে বলছিল, তোমার কি মনে হয় তোমার স্বামী আমাদের বাঁচাতে আসবে? এমনও তো হতে পারে যে বাইরে হয়তো তাকে এতক্ষণে মেরেও ফেলা হয়েছে। মুক্তির মুখে এত সব কিছু শুনেও অ্যানি তাকে কোনো কিছুই বলে না, অ্যানি শুধু চুপচাপ বসে থাকে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বাইরে তুচ্ছি সম্প্রদায়ের লোক কুকুর নিয়ে ঘুরছে। আর এই বিষয়টা দেখে অ্যানি আর এবার ভয় হয়, যদি কুকুর তাদের শরীরের গন্ধ বুঝতে পারে তাহলে তারা সবাই এখানে মারা যাবে। এটা শুনে মুক্তি বলে, এই সব কিছু তোমরা শুরু করেছ, আমরা এখানে অনেক বছর ধরে একসাথে আছি। আমেরিকানরা এখানে আসার পর থেকেই এই দুই সম্প্রদায়ের মধ্যে যত সব ঝামেলা তৈরি হয়েছে। মুক্তির মুখে এসব কথা শুনেও অ্যানা কিছুই বলতে পারে না, কারণ সেও জানে এই সব কিছু যা হচ্ছে তার পেছনে তার দেশের হাত আছে। আমেরিকানরা যে দেশে স্বার্থ দেখে সেই দেশে গিয়েই সেখানে সব কিছু বরবাদ করে দেয়। এই রোয়ান্ডার ক্ষেত্রেও সেটা ঘটেছে। তো সেদিন মধ্যরাতে নার্স ঘুম থেকে উঠে পড়ে, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। সে যখন অ্যানার ব্যাগ চেক করে তখন সেখানে কিছু খাবার খুঁজে পায় সে, কিন্তু তখন তার দেখা দেখি মুক্তি উঠে যায় আর অ্যানার উপরে এবার চিল্লাতে থাকে মেয়েটা। কিন্তু অ্যানি এ সময় তাকে বোঝায় এখানে সে গরিব বাচ্চাদের সাহায্য করার জন্য সুদূর আমেরিকা থেকে এসেছিল, তার ব্যাপারে এত নিচু মনের কিছু ভেব না। তার কথা শুনে অ্যানাও মুক্তিকে বলে সে কোনো কিছু লোকাচ্ছিল না, আসলে সে খাবার স্টোর করছিল যাতে পরের দিনগুলোতে তাদের না খেয়ে থাকতে হয়, কারণ তারা জানে না এখানে কতদিন তাদের থাকতে হবে। এই পরিস্থিতির মধ্যে তাদের আরেকজন সবাইকে জানায় যে সে মা হতে চলেছে, কিন্তু সে তার বাচ্চাকে কোনো নাম দেবে না, তাকে বেনামেই রাখবে সে, যাতে বড় হলে তাকে জাতিগত বৈষম্যের শিকার না হতে হয়। সে অ্যানার থেকে এবার একটা কলম নিয়ে বেসমেন্টের দেয়ালে ডে কাউন্ট লিখতে শুরু করে। কিন্তু তার মনে মুক্তির কথাগুলো খুব ভয় জাগাচ্ছিল, যদি ফ্রান্সিসের কিছু হয়ে যায় তাহলে সে এই দুনিয়া কিভাবে একা বেঁচে থাকবে। এসব ঘটনার মধ্য দিয়েই পরের দিন সকাল হয়। অ্যানার কাছে একটা বই ছিল যেটা সে বাচ্চাদের পড়াতো। অ্যানি সেখানে লেখাগুলো সবাইকে পড়ে শোনাতে বলে। ঠিক সেই সময় তার উপরে কিছু শব্দ শুনতে পায় আর সবাই ভয় পেয়ে যায় সেই শব্দে। তারা সবাই ধরেই নেয় কেউ হয়তো তাদের অবস্থার কথা জানতে পেরে গিয়েছে আর এখনই হয়তো সেই লোকগুলো তাদের মেরে ফেলবে। কিন্তু তখনই বেসমেন্টের দরজা খুলে যায় এবং দেখা যায় অ্যানির স্বামী ফ্রান্সিস এসেছে। বেশ কয়েকদিন পর তাকে দেখে অ্যানি এবার অনেক ইমোশনাল হয়ে যায়। এ সময় ফ্রান্সিস সবাইকে বলে, ইউএন বাহিনী এখানে চলে এসেছে সবাইকে রক্ষা করার জন্য, ওরা যেন চিন্তা না করে। তার কথা শুনে অ্যানি এবার বাইরে আসতে চায়, কিন্তু ফ্রান্সিস তাকে বাধা দেয়। এরপর সে অ্যানিকে বলে, ইউএন বাহিনী এসেছে শুধুমাত্র সাদা চামড়ার মানুষদের উদ্ধার করতে, তাই এখান থেকে শুধু অ্যানা যেতে পারবে। ফ্রান্সিসের কথা শুনে বোঝা যাচ্ছিল সাদা মানুষদের কাছে কালোদের কোনো মূল্যই নেই, বিষয়টা অ্যানাও বুঝতে পেরেছিল, তাই সে এবার যেতে অস্বীকার জানায়। অ্যানার কথা শুনে ফ্রান্সিস চলে যাওয়ার পরে মুক্তির মনে অনেক নেগেটিভ চিন্তা আসতে থাকে। সেভাবে যতটুকু খাবার আছে সেটাই চারজনকে রেশন করে খেতে হবে, যদি অ্যানা চলে যেত তাহলে ভালোই হতো, এতে ওরা কিছুটা খাবার বেশি পেতে পারত। এরপর সেই বেসমেন্টে আরও কিছুদিন পার হয়। প্রথম দিকে ফ্রান্সিস আসতো বেশ ঘন ঘনই, কিন্তু এখন সে তাদের দেখতে নিয়ম মতো একেবারেই আসে না। এভাবেই সেই বেসমেন্টে 9 দিন পার হয়ে যায়।
দশম দিনে কিছু ছেলেকে সেই জানালার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায় এবং এই নোংরা একসময় তাদের মুখেও এসে লাগে। কিন্তু জীবনের ভয়ে এই চারজন কিছুই তাদের বলতে পারে না। কিন্তু তারপরেও একটা স্বস্তির ব্যাপার হলো, এর দুদিন পর ফ্রান্সিস তাদের সাথে দেখা করতে আসে এবং কিছু খাবার রেখে যায়। খাবার রেখে চলে যাওয়ার সময় অ্যানা তার কাছে জানতে চায়, ইউএনের লোকেরা কি চলে গিয়েছে? ফ্রান্সিস বলে হ্যাঁ, তারা শুধু সাদা চামড়ার মানুষদেরকেই সাথে নিয়ে গিয়েছে। ফ্রান্সিস যখন অ্যানার সাথে কথা বলছে তখন কয়েকজন লোক তার বাসার গেটে এসে নক করে। ফ্রান্সিস বেরিয়ে এসে তাদের সাথে কথা বলে জানতে পারে তারা তার স্ত্রীর জন্য এখানে এসেছে। লোকগুলো নাকি জানতে পেরেছে তার স্ত্রী একজন হুতু, কিন্তু তাদের কথার জবাবে ফ্রান্সিস জানায় যে তার স্ত্রী তার মায়ের বাসায় গেছে। এরপর লোকগুলো ফিরে যায়। বাইরে সব কথোপকথন শুনে বেসমেন্টে লুকিয়ে থাকে অ্যানি এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এ ধরনের নানা ঘটনার মধ্য দিয়ে একে একে 35টা দিন পার হয়। এই বেসমেন্টে এখন আর তাদের বোরিং লাগে না, প্রতিদিনের কাজগুলোই তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর এভাবেই তাদের সময় কোনো না কোনোভাবে কেটে যায়। অ্যানা যেহেতু পড়াশোনা জানতো তাই সে অন্যদেরকে ইংরেজি কিছু শব্দ শেখায়। এভাবে ধীরে ধীরে অ্যানিও অ্যানার শেখানো শব্দগুলো পড়তে আর লিখতে শিখে যায়। আর সেদিনই হঠাৎ বেসমেন্টের দরজা খুলে যায়, উপর থেকে একটা হাত তাদের দিকে নেমে আসে। এই হাতটা ছিল ফ্রান্সিসের, আর তাকে দেখে অ্যানি এবার কাঁদতে শুরু করে। ফ্রান্সিস অ্যানিকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা যাদের এতদিন ছেড়ে সাহায্য করেছিলাম তারা সবাই মারা গিয়েছে, এখন বাইরে বের হওয়াটাও বিপজ্জনক। আমরা যাদের সাথে এতদিন একসাথে চলেছি বেরিয়েছি তারাই এখন একে অপরের শত্রু হয়ে গিয়েছে, তাই তোমাদেরকে আরও কিছুদিন এই বেসমেন্টে থাকতে হবে। তোমাদের মতো আরও কিছু লোক রয়েছে যাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করছি। এটা বলেই ফ্রান্সিস সেদিন সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। এই চারজন 2 মাস ধরে এখানে বন্দি জীবন কাটাচ্ছে, আর কতদিন যে তাদের এভাবে জীবন কাটাতে হবে এই প্রশ্নটাই এখন সবার মাথায় ঘুরে ফিরে আসতে থাকে, কিন্তু কারো কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই। খাবারের সাথে সাথে এখন তাদের পানিও শেষ হয়ে গিয়েছে। বৃষ্টির পানি জড়ো করে সেই পানি দিয়ে এখন তারা পিপাসা মেটায়। এর কয়েকদিন পর ফ্রান্সিস আবার সেখানে আসে, কিন্তু সবাই এতদিনে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে কেউ আর দাঁড়াতেই পারছিল না। ফ্রান্সিস এবার তাদের জন্য কিছু খাবার এবং পানি নিয়ে এসেছিল, আর সে অ্যানিকে বলেছিল যে বিদ্রোহীরা নাকি লড়াই শুরু করে দিয়েছে, মানে এখানে তুচ্ছি বিদ্রোহীদের কথা বলা হচ্ছে, আর এটার জন্য হুতু আর্মিরা পিছু হটছে। ধারণা করা যায় কিছুদিনের মধ্যেই সব কিছু আগের মতো হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে বের হয়ে একটা হোটেলে গিয়ে থাকবো যেখানে সব রিফিউজিরা থাকে। ফ্রান্সিস চলে যাওয়ার পর সেদিন অ্যানার অ্যাটাক শুরু হয় এবং সে হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। আসলে এতটুকু জায়গায় থাকতে থাকতে এবং অপুষ্টিতে ভুগতে ভুগতে এই মেয়েটির অবস্থা প্রচণ্ড খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু সবাই মিলে এবার তাকে সামলায়, তাকে খাবার পানি খেতে দেয়। আর এভাবেই একে একে 77টা দিন পার হয়ে যায়। এখন সব কিছু আগের মতো আছে, কোনো কিছুই বদলায়নি। সেই রাতেই হঠাৎ তারা বাইরে কিছু শব্দ শুনতে পায়। তারা জানতে পারে তাদের প্রতিবেশী তুচ্ছি পরিবারকে মেরে ফেলা হয়েছে। তাদের চিৎকারটাই তারা বেসমেন্টে থাকা অবস্থায় শুনতে পেয়েছিল, আর সেই চিৎকারের মধ্যে একটা বাচ্চারও চিৎকারও ছিল। এরপর সেই লোকগুলো ফ্রান্সিসের বাসাতেও এসেছিল এবং তার নাম ধরে ডাকছিল, কিন্তু ফ্রান্সিস না থাকায় এ যাত্রায় তারা পার পেয়ে গিয়েছে। কিন্তু এই লোকগুলোর কথাবার্তা এবং হাঁক ডাক বেসমেন্টে প্রত্যেকটা জীবনেই ভয় ধরিয়ে দিয়েছিল। এভাবে আরও কিছুদিন পার হয় এবং দেখা যায় তাদের অবস্থাই এখন প্রচণ্ড খারাপ। কিন্তু সবাই এবার ভয় পাচ্ছিল যে ফ্রান্সিসের যদি কিছু হয়ে যায় তাহলে তো তারা এই বেসমেন্ট থেকে আর বাইরে বেরোতে পারবে না, কারণ বেসমেন্টটা বাইরে থেকে তালা দেয়া। তাই তারা এবার সবাই একটা সম্মিলিত সিদ্ধান্ত নেয় যে বেসমেন্টের দরজা যেভাবেই হোক তারা খোলার চেষ্টা করবে। কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না। তারপরেও ওদের চেষ্টা থেমে থাকেনি, দরজা খোলার আপ্রাণ চেষ্টা করার পরেও তাদের হতাশ হতে হয়। তবে তাদের কাছে এখন একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা করা। এইভাবে নানা রকম ঘটনার মধ্যে দিয়ে 82তম দিন পার হয়। সবাই এতদিনে একটা জীবন্ত লাশের মতো হয়ে গিয়েছে এবং সবাই যে যেখানে পারছে বেসমেন্টে ছড়িয়ে ছিটিয়ে লাশের মতো পড়ে আছে। কিন্তু তখনই মুফতির মাথায় একটা আইডিয়া আসে। তাদের কাছে থাকা একটা কাটার দিয়ে গেটটা খোলার চেষ্টা করার কথা ভাবে সে, আর ভাগ্যক্রমে তারা কাটারের সাহায্যে শেষ পর্যন্ত বেসমেন্টের দরজা খুলতে সক্ষম হয়। এরপর সবাই একে একে বাইরে বের হতে থাকে।
কিন্তু তখনই ঘরের ভেতরে কয়েকজন লোক প্রবেশ করে। সবাই ভাবে এবার তাদের মৃত্যু নিশ্চিত, এতদিন এভাবে থাকার পরেও আর শেষ রক্ষা হলো না। কিন্তু আসলে তারা ছিল তুচ্ছি বিদ্রোহী, আর তাদের সাথে এবার ফ্রান্সিসকেও দেখা যাচ্ছিল। ফ্রান্সিস এবার অ্যানিকে দেখে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। ফ্রান্সিস তাকে বলে তারা সেই স্কুলটা খুঁজে বের করেছে, সেখানে ফ্রান্সিস কয়েকজনকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সে এবার গিয়ে দেখতে পেয়েছে তাদের সবাইকে মেরে ফেলেছে। তার এই কথা শুনে অ্যানি তাকে একটু সান্ত্বনা দেয়, আর সবাই এবার একসঙ্গে কান্না করতে শুরু করে। অ্যানি সেই বেসমেন্টের দিকে এবার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে এটা দেখে বিশ্বাসই করতে পারছিল না যে এই প্রায় 3 মাস ধরে তারা এই 4 জন মানুষ এই ছোট্ট ঘরে কীভাবে বেঁচেছিল। মুভির শেষের দিকে আমাদেরকে বলা হয় রুয়ান্ডাতে 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল সেই ঘটনায়, যাদের মধ্যে তুচ্ছি আর হুতু দু জাতিরই লোক ছিল। এত বড় একটা ম্যাসাকারের পরে রুয়ান্ডার আসলে কোনো উপকারই হয়নি। যা হোক, এই বেসমেন্টে বেঁচে যাওয়া মহিলারা এবার নিজেদের মনোবলকে একটু শক্ত করার চেষ্টা করে, আর এভাবেই শেষ হয় রুয়ান্ডার গল্প। শেষের দিকে আমাদেরকে এটাও বলা হয় এই ঘটনার পর রুয়ান্ডা দুনিয়ার এমন একটা দেশ হয়ে যায় যেখানে পুরুষের চেয়ে নারীদের সরকারি পদগুলোতে প্রাধান্য দেওয়া শুরু হয়। কিন্তু ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি সেই ঘটনার দগদগে ঘা এখনও রুয়ান্ডার এখানে সেখানে ছড়িয়ে আছে। বন্ধুরা, খুবই সিম্পল এবং সাধারণ একটা গল্প, কিন্তু এর গল্পের প্রেক্ষাপটটা আমাদের মনে প্রচণ্ড কষ্ট জাগায়। তো যাই হোক, সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো একদিন।